হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আমার কাছে ক্লাস টেনের সকল সাবজেক্টের একদম সঠিক সাজেশন রয়েছে পিডিএফ সহকারে, তোমরা অবশ্যই আমার থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে? তো ভিডিও তো আর ব্যতিক্রম নয়, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের ফ্রম ডাটা র্যাপ অ্যান্ড ফ্র্যাঙ্ক থেকে 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করবো, বড় কোশ্চেনের। এর আগের ভিডিওতে আমি অন্যান্য কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের একদম সহজ সরল ভাষায় আমি তোমাদের 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করে দেবো, ঠিক আছে? এটার মধ্যে বলেছে ফ্রম দ্য ডাইরেক্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক ফোকাস করো অন রিলেশনশিপ, মানে সম্পর্ক টিচার এবং স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে? ক্লাস অ্যাটমসফিয়ার অ্যান্ড ডিসিপ্লিন, ঠিক আছে? তো দেখো এই উত্তরটা আমি কীভাবে পড়ছি। তো দেখো, তোমরা এটা যেভাবে আছে সেভাবে না দিলেও চলবে। যারা ভাবছো যে এটা পুরোটা শিখবে শিখবে, কিন্তু যারা ভাবছো যে এই চ্যাপ্টার থেকে তোমরা আর বেশি কোশ্চেন শিখবে না, তাদেরকে বলছি এই আমি সহজভাবে যেভাবে দিচ্ছি এইভাবে আপাতত শিখে রাখবে, ঠিক আছে? তো দেখো, ফ্রম দ্য ডায়েরি অ্যান্ড ফ্র্যাঙ্ক, ঠিক আছে, ক্লিয়ারলি মানে একদম সঠিকভাবে ডেসক্রাইব আমি বর্ণনা করে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ক্লাস অ্যাটমসফিয়ার অ্যান্ড ডিসিপ্লিন। প্রশ্নটিকে এতটুকু টুকুটুকু লিখতে পারবে, আশা করি লিখতে পারবে অবশ্যই, মানে ফ্রম দ্য ডায়েরি অফ অ্যান্ড ফ্র্যাঙ্ক এই গল্পটা, ঠিক আছে, ক্লিয়ারলি মানে সঠিকভাবে বর্ণনা করে টিচার এবং ছাত্রের মধ্যে যে রিলেশনশিপ সম্পর্ক, ক্লাস অ্যাটমসফিয়ার, ক্লাসের পরিবেশ এবং ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা সেটা বর্ণনা করে, ঠিক আছে? তো তারপরে তোমরা এখান থেকে যে আছে, এখান থেকে তোমরা যেটা রয়েছে একেবারে তোমরা এতটুকু এখান থেকে তোমরা শুরু করে তোমরা এতটুকু অবধি না দিলেও, মানে এখান থেকে শুরু করে এতটুকু অবধি তোমরা লিখবে না এখান থেকে, ঠিক আছে? তো না লিখে কী করবে আমি বোঝাচ্ছি, আরেকবার বুঝো। দেখো, প্রথমবারে তো এখান থেকে তোমরা এতটুকু অবধি দিবা, ঠিক আছে? তারপরে এখান থেকে তোমরা এই অংশটুকু না দিয়ে তোমরা একদম তোমরা যে 3 মার্কের 5 নম্বর কোশ্চেনটা শিখেছ সেটা লিখে দিবা, ঠিক আছে? এই কোশ্চেনটা লিখে দিবা, এখান থেকে যে শিখেছ এই কোশ্চেনটা বসিয়ে দিবা, এই পুরো কোশ্চেনটা ওই জায়গাটার মধ্যে বসিয়ে দিবা, ঠিক আছে? এটা তো বুঝিয়েছি, যারা বুঝো নাই আমি এই ভিডিও তার বোঝাচ্ছি না, যারা বুঝো নাই আমার আগের ভিডিওগুলি দেখো, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই বুঝে নিতে পারবা, ঠিক আছে? আগের ভিডিওতে কোশ্চেনটা বুঝিয়েছি। তারপর এটার পরে কী দেবে, তারপরে এটা লিখবা যে ইট মানে এটা, এটার পরে এটা তো দিতে তোমাদের মানে না করে দিচ্ছি, এটা দিবা না, এটার পরে ইট মানে এটা শোস দেট, বোঝায় যে বা দেখায় যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ মানে ছাত্র শিক্ষকের সম্পর্ক, ঠিক আছে, শুড বি মানে হওয়া উচিত রেসপেক্টফুল মানে শ্রদ্ধাপূর্ণ এবং স্যাক্রেড এবং পবিত্র, ঠিক আছে? বুঝতে পেরেছো, একদম সহজ হয়ে গেল না? তারপরে দিবা যে তোমরা বিসাইড মানে তাছাড়া ইট ক্লিয়ারলি শোজ, এটা একদম পরিষ্কারভাবে দেখায় যে ডিসিপ্লিন এবং মানে নিয়ম শৃঙ্খলা এবং ক্লাস ম্যানার্স এবং ক্লাসের ভদ্রতা, ম্যানার্সের বাংলা হলো ভদ্রতা, এসেন্সিয়াল মানে খুবই দরকার ফর এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীদের, এজ ওয়েলের সাথে সাথে কার দরকার, এজ ওয়েলের দরকার যে ফর দ্য হ্যাম্পায়ার টিচার, ঠিক আছে? এটা পুরো স্টপ না, এটা পুরো স্টপ না, ঠিক আছে? ফর দ্য হ্যাম্পায়ার টিচার, এটা পুরো স্টপ, ঠিক আছে? ফর দ্য হ্যাম্পায়ার টিচার, ঠিক আছে? এতটুকু দিলে হয়ে যাবে, তাহলে এটা মিনিমাম 5 মার্ক পাওয়ার মতো বড় হয়ে গেছে, ঠিক আছে? এই এতটুকু এডিট দিতে হবে না, আর না দিলেও চলবে, বুঝতে পেরেছ? তো আশা করি মানে কি বোঝাতে চেয়েছি এই প্রশ্নটার মধ্যে দিয়ে তোমরা বুঝে নিতে পেরেছ। আমি বোঝাতে চেয়েছি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এখান থেকে এতটুকু অবধি দিবা, ঠিক আছে? তারপর বাকি এগুলি না দিয়ে ওই 5 নম্বর কোশ্চেনটা দিয়ে দিবা। তো তারপরে এখান থেকে আবার শুরু করে তোমরা এখানটায় অবধি দিবা, টিচার অবধি দিয়ে দিবা, ঠিক আছে? এতটুকু অবধি দিবা, বুঝতে পেরেছো আশা করি? তো এই ভিডিওটা থেকে একটু মানে বিশ্রী লাগছে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্যই আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকে আছো যারা নাকি মানে পুরো মানে এইখানটাকে পুরো শিখতে মানে পারবে না, ঠিক আছে? তো এতটুকু আজকের ভিডিও এতটুকু থাক, এমন করে প্রত্যেকটি চ্যাপ্টারের আমার কাছে সাজেশানের পিডিএফটা রয়েছে, একদম লেটার সহকারে রয়েছে, ঠিক আছে? দেখো আমি লেটারগুলি এত সুন্দর করে দিয়েছি তোমাদেরকে, মানে লেটারগুলি একদম সহজ সরল ভাষা দিয়েছি, ঠিক আছে? একদম ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার, ঠিক আছে? তো দেখো লেটারগুলি দিয়েছি, অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? সহজ ভাষায় লিখেছি, ঠিক আছে? তো দেখো এটা যেমন র‍্যাকটাস ড্রাইভিংটা, ইচ্ছে তো করছে এক ভিডিওতে সবগুলি বুঝিয়ে দিই, ঠিক আছে? যেমন র‍্যাকটাস ড্রাইভিং খুব সহজ ভাষায় লিখেছি, ঠিক আছে? দ্য ড্রাইভার্স মানে চালকেরা, ড্রাইভ মানে চালায়,
ঠিক আছে, ড্রাইভার চালকেরা চালায় ভেহিকেল, তাদের যানবাহনগুলি রেকলেসলি মানে বেপরোয়াভাবে চালায়। ঠিক আছে, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে আমার একটা স্টুডেন্ট ফোন করছে, তো দে মানে তারা অলওয়েজ মানে সবসময় চেষ্টা করে ওভারটেক করতে, তাদের ভেহিকেল এজেল অ্যাক্সিডেন্ট ঘটে রেগুলারলি, এফ আর সাধারণ ঘটনা আমাদের এলাকার ভেরি অফেন প্রায়ই, দে মানে তারা ইগনোর করে অবহেলা করে ট্রাফিক রুল। শেষ, এতটুকু লিখবা, তারপর প্রত্যেকটা লেটারের মধ্যে একটা কমন লেটার লিখবে যে উই হ্যাভ, আমরা ইতিমধ্যে অলরেডি ইনফর্ম দ্যাট আওয়ার মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, বাট নো রেজাল্ট, কোনো ফলো হয় না, দ্য পুলিশ এর টোটালি ইনঅ্যাকটিভ ইন দিস ম্যাটার, পুলিশ পূর্বে নিষ্ক্রিয় ব্যাপারে। ঠিক আছে, এডিটোরিয়াল লেটারের মধ্যে তোমরা এখান থেকে তিনটি পার্ট রয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই পার্টটা আর এ পার্টটা কমন। ঠিক আছে, একদম যে কোনো লেটারের মধ্যে তোমরা লিখতে পারবা, ঠিক আছে, কমন এই অংশটা, আর বাকি যে মাঝখানে যে বডি রয়েছে এই বডিটার মধ্যে আমি কমন কিছু দিয়ে দেব, যেগুলি তোমরা পড়লে একদম ইজিলি তোমরা লিখতে পারবা। ঠিক আছে, আর যে এই অংশটুকু তোমরা অবশ্যই, এটা তো অবশ্যই তোমাদের মানে এটা হেডিং পার্ট, তারপরে এটা মেন পার্ট, মানে যে শুরুয়াতটা যেভাবে করতে হয় আর কি, কেমন, তো এটা দেখিয়ে দেবো আমি পরবর্তী সময় লেটার যখন আলোচনা করব তখন আর কি। ঠিক আছে, তো কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের জন্য টাটা। তো এখানটা আমি 17টা অবধি, এখানটা 17টা অবধি দিয়েছি, তো 17টা লাগবে না, আমি বলছি এইগুলি অন্য লেটার, এই যে 14টা অবধি শিখলে হবে, 14টা অবধি, ঠিক আছে, 14টা অবধি শিখলে যথেষ্ট। তো আজকের জন্য এতটুকু, তো আমাদের কাছে দেখো ইংলিশ গাইড বোর্ড ফাইনাল ক্লাস 10 দেখো, একদম এই বইয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী একটু দেখতে পারো, সহজ, ঠিক আছে, সহজ ও নির্ভুল ভাষায় উত্তর দেখতে পাচ্ছ, সীমিতি প্রশ্ন, ঠিক আছে, ভিএসএ, ভিএসএ এস এ এল এ টাইপ কোশ্চেন যথাযথভাবে আছে, প্রতিটি অধ্যায়ে সুস্পষ্ট নম্বর বিভাজন দেওয়া আছে, বিগত বছরের মাধ্যমিক ফাইনাল প্রি বোর্ডের প্রশ্নগুলি পূর্ণাঙ্গ উত্তর, একদম আমি মানে এমনভাবে দিয়েছি, একদম সেরাভাবে দিয়েছি। ঠিক আছে, ছাত্রছাত্রীরা আগ্রহ ছাত্রছাত্রীর জন্য থাকছে বিশেষ সংযোজন, একদম নির্ভুলভাবে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তারপর কী রয়েছে দেখো, ত্রিপুরা এনসিটি প্রবর্তিত, এনসিটি অনুমোদিত টেক্সট বুক অনুসারে একদম লিখিত আছে, এনসিটি টেক্সট বুকের সমাধানও দেওয়া আছে। ঠিক আছে, একদম, তো আজকের জন্য এতটুকু, পর আরও দেখো ফর মোর ইনফরমেশান, ঠিক আছে, এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ফর মোর ইনফরমেশান, ঠিক আছে, তো দেখো ইউটিউব চ্যানেল প্রগ্রেসিভিটি আমাদের কাছে মানে এটা গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেল প্রগ্রেসিভিটি, এটাতে ভিজিট করবে তোমরা সবাই। ঠিক আছে, সো আজকের জন্য টাটা।